হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ফিটমম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রভাতী। আজকের ভিডিওর বিষয় ক্রেডল ক্যাপ। ক্রেডল ক্যাপ শিশুদের কেন হয়, কিভাবে ট্রিটমেন্ট বাড়িতে করা যায়, আর কোন কোন ক্ষেত্রে তোমরা ডাক্তারের সাথে পরামর্শ করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই প্রথমেই তোমাদের রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, না হলে কোনো ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। তাহলে দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করছি। প্রথমে তোমাদের জানাবো যে ক্রেডল ক্যাপ কী। অনেকেই আমরা জানি না যে ক্রেডল ক্যাপ আসলে কি। তো এটা সাধারণত 1 মাস থেকে 3 মাস বয়সের শিশুদের মধ্যে এটা দেখা যায়। সাধারণত এটা শিশুর যখন বয়স 2 থেকে 3 সপ্তাহ হয়, তারপরেই শিশুদের মাথাতে ঠিক যেরকম ড্যান্ড্রফ বা খুশকি হয়, সেরকমই ঠিক হলুদ বা সাদা রঙের চাপ চাপ ভাবে বসতে দেখা যায়। তো এটা কিন্তু খুশকি না, এটা হচ্ছে ক্রেডল ক্যাপ। তো এই ক্রেডল ক্যাপ হলে সিমটম কী কী আমরা বুঝব। সাধারণত কিন্তু ক্রেডল ক্যাপ হলে শিশুর মাথা চুলকাবে না, কোনো ধরনের ইরিটেশন দেখা যাবে না শিশুর মধ্যে, কিন্তু দেখা যাবে যে এটা একটা আস্তরণ, মাথা চুলের যে গোড়ায় আছে সেখানে একটা আস্তরণ মতো দেখা যাবে। আর এটাতে অনেক সময় দেখা যায় যে এটাতে হেয়ার ফল হয়। সাধারণত কিন্তু এই 2 মাস থেকে 3 মাস বা 1 মাসের বয়সী শিশুদের মধ্যে এইটা যখন হয়, দেখা যায় যে বেবিদের চুলগুলো ঝরতে থাকে। তো এই হেয়ার ফলের প্রধান কারণ কিন্তু ক্রেডল ক্যাপ। এই ক্রেডল ক্যাপ যদি আমরা ঠিকঠাক সময় যদি ট্রিটমেন্ট না করি বা যত্ন যদি না নিই, তাহলে কিন্তু প্রবলেম হবে কি না, এটার ইনফেকশন হয়ে যাওয়ার একটা ভয় থাকে। কারণ যখন পরিষ্কার না করা হবে, আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন হবে যে বেবির ফোরহেড পর্যন্ত বা আইব্রো পর্যন্ত ছড়িয়ে যায়। তো সেটা কিন্তু খুব বিশ্রীভাবে দেখায়। তো সেই জন্য এটার সঠিক সময়ে তার পরিচর্যাটা করতে হয়। তো এবারে আমি বলবো তোমাদের যে বাড়িতে আমরা কিভাবে এর পরিচর্যা করতে পারি বা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি। খুবই সহজেই করতে পারবে বাড়িতেই এর ট্রিটমেন্ট। তো আমি যেটা করেছিলাম আমার বেবির ক্ষেত্রে, আমি সেটাই তোমাদেরকে আজকে জানাবো। তো এই ক্রেডল ক্যাপ দূর করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, বেবির যে মাথা সেটা কিন্তু সবসময় ময়শ্চারাইজ রাখতে হবে। কারণ দেখবে আমরা শীতকালে যখন তেল না মাখি, মাথাতে যখন তেল না দিই, তখন দেখবে ড্যান্ড্রফ খুব বেশি হয়। এটাও ঠিক সেরকমই একটা ব্যাপার। তবে এটা তো ড্যান্ড্রফ না, এটা অ্যাকচুয়ালি বেবি হওয়ার পরে বেবির দেখবে গায়ে স্কিন ওঠে, সেই স্কিন যে ডেড স্কিনটাই কিন্তু যেরকম গায়ে ওঠে সেরকম মাথাতেও একটা ডেড স্কিন থাকে। তো সেটাই আস্তে আস্তে উঠতে থাকে। তো এই ডেড স্কিন তোলার জন্য আমাদের প্রথমে করতে হবে যে বেবির মাথায় সবসময় ময়শ্চারাইজ রাখতে হবে। তো এই ময়শ্চারাইজ রাখার জন্য আমাদের কি করতে হবে, সবথেকে ভালো ময়শ্চারাইজার হেয়ারের যদি বলা হয়, তাহলে হচ্ছে সবথেকে ভালো নারিকেল তেল। আর এছাড়া তোমরা ব্যবহার করতে পারো অলিভ অয়েল। তো যদি তোমরা অলিভ অয়েল ব্যবহার করো তাহলে খুবই ভালো। যে কোনো দুটোর মধ্যে যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো। বেশি পরিমাণ তেল নিয়ে বেবির মাথা ভালো করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবে রেখে দিতে হবে বেবিকে, স্নান করানো যাবে না। এই 1-1.5 ঘন্টা পরে বেবির মাথা অনেকটা নরম হয়ে যাবে, তারপরে যে ক্রেডল ক্যাপ যে জায়গাগুলো বসে আছে সেই জায়গাগুলোও অনেকটা সফট হয়ে যাবে। তখন কি করবে, বেবির যে চিরুনি বা যদি ব্রাশ, মানে বেবি ব্রাশ যেটা, সেটা দিয়ে আস্তে আস্তে করে তোলার চেষ্টা করবে। এবারে কি, খুব প্রেশার দিয়ে তুলবে না, যতটা সম্ভব তোলা যায় আলতোভাবে ততটাই তুলবে। এরকম না যে একদিনেই পুরোটা আমরা ক্লিন করে দেবো, এরকম মনোভাব নিয়ে কিন্তু একদম পরিষ্কার করবে না, তাতে বেবির স্কিনের কিন্তু আঘাত লাগতে পারে, ব্যথা অনুভব হতে পারে। এখানে কিছু কথা মনে রাখবে, একদম মানে বেবির মাথা ড্রাই আছে এই অবস্থায় কিন্তু একদম চিরুনি বা ব্রাশ দিয়ে তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ব্লাড বেরোতে পারে। আর অনেকের খুব মানে অনেকে যেটা করে যে নখ দিয়ে তোলে, এটা কিন্তু একদম করা উচিত না। কারণ আমাদের নখে অনেক সময় পয়জন হয়, যেটা বেবিদের কিন্তু স্ক্যাল্পে যদি লাগানো হয় সেটা পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, এবারে যেটা পরিষ্কার করা হলো তারপরে কি করবে না, ভালো করে যে বেবি শ্যাম্পু আছে, ভালো করে বেবির মাথা ওয়াশ করে দিও। তাহলে কি হবে যে বাকি যে ময়লাগুলো থাকে সেটাও পরিষ্কার হয়ে গেল। আর তারপরে কি করবে, ভালো করে স্নান করানোর পর মাথা মুছে আরেকবার চিরুনি দিয়ে, ভালো করে চিরুনি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিও। কারণ জল দেওয়ার পরে মাথার যে আর মানে যেই ক্রেডল ক্যাপ আছে সেটা আরও নরম হয়ে যায়, যেটা আরও সুবিধে হয় তুলতে।
তো আমরা কি করব, একদিন একদিন করলাম, আজকে পরিষ্কার করে দিলাম, আরো দুদিন পরে আরেকবার পরিষ্কার করলাম। এইভাবে যদি কন্টিনিউ পরিষ্কার করা হয়, দেখা যাবে যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি বেবির যে ক্রেডল ক্যাপ আছে সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। যে প্রসেসগুলো বললাম সেগুলো ফলো করার পরেও যদি দেখছো যে বেবির ক্রেডল ক্যাপ কমছে না, উল্টে আরও বেড়ে যাচ্ছে, বেবির ফোরহেড পর্যন্ত ছড়িয়ে গেছে, আইব্রো পর্যন্ত ছড়িয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারের সাথে পরামর্শ করো। সেকেন্ড হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ক্রেডল ক্যাপ হওয়ার পরে ওই জায়গাগুলো থেকে কোনো ধরনের আঠালো পদার্থ বা পুঁজ ধরনের চটচটে পদার্থ বেরোচ্ছে বা ব্লাড বেরোচ্ছে, তখন কিন্তু একদম দেরি করবে না, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে। অনেক সময় এখান থেকে খুব বাজে একটা গন্ধ বেরোয়, যদি মনে হচ্ছে যে সেরকম ইনফেকশন হওয়ার মতো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে। তবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা কমন ব্যাপার, সব শিশুদের মধ্যেই হয়, এটা 2 থেকে 3 মাস পেরোলেই এটা অটোমেটিক্যালি কমে যায়, মানে এইভাবে ক্লিন করতে করতে অটোমেটিক্যালি কমে যায়। তো যদি মনে হয় কমছে না, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়। তবে এখানে কিন্তু কোনো ধরনের বেবিদের মানে খাওয়ার জন্য মেডিসিন দেয় না, এখানে কিছু লোশন বা শ্যাম্পু দেন ডাক্তার, যেটা ইউজ করলে বেবিদের যে ক্রেডল ক্যাপ আছে ওটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। তো যদি মনে হয় সেরকম খুব বাড়াবাড়ি হচ্ছে, বেশি হয়ে গেছে, বা দেখছো যে বেবি খুব চুলকাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করো। তো আজকের ভিডিও এইটুকুই, যদি তোমাদের মনে হয় কিছুটা হলেও হেল্প পেয়েছো এই ইনফরমেশন থেকে, তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো তোমরা, আর বেবিদের খুব ভালো রেখো। টাটা।